আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক। সো আমরা আসলে সিনক্রোনাস প্রোগ্রামিং এর কথা বলতেছিলাম। সো এখন তাহলে হচ্ছে আপনাদের আসলে কোশ্চেন আসতে পারে তাহলে অ্যাসিনক্রোনাস প্রোগ্রামিং কি। ওকে, সো আমি যদি হচ্ছে সাপোজ আমি যদি হচ্ছে এখানে যদি একটা লাইন লিখি, আমরা অলরেডি জানি যে সেট টাইম আউট ফাংশন হচ্ছে একটা নির্দিষ্ট সময় পরে হচ্ছে আমাদের কোনো একটা কোডকে এক্সিকিউট করে। সো আমরা যদি সাপোজ লিখলাম যে সেট টাইম আউট, যেটা আসলে একটা ফাংশন প্রসেস রিসিভ করবে। ওকে, আমি এখানে দিলাম হচ্ছে সাপোজ কনসোল ডট লগ টু, তবে এটার এক্সটা আপনি সেট টাইম আউট ফাংশনের মধ্যে হচ্ছে আপনি এক্সটা একটা হচ্ছে ভ্যালু দিয়ে দিতে হবে, যেটা আসলে কত সেকেন্ড পরে আসলে এটা হচ্ছে আসলে আপনার কল হবে। ওকে, আমি দিয়ে দিলাম 2000 মিলি সেকেন্ড, তার মানে হচ্ছে 2000 মিলি সেকেন্ড মানে হচ্ছে 2 সেকেন্ড। সো আমি সেভ করলাম, তাহলে কিন্তু 1 আসছে, 3 আসে, তারপর 2 আসছে। আমি যদি হচ্ছে এখানে লিখি কলিং আফটার 2 সেকেন্ড, ওকে আমি সেভ করলাম, তাহলে এখানে দেখা যাচ্ছে যে কলিং আফটার 2 সেকেন্ড, ওকে, তারপর 2 আসছে। ওকে, তো আমি বলেছিলাম যে জাভাস্ক্রিপ্ট সিঙ্গেল থ্রেডে, তাহলে শুরুতে এটা কমপ্লিট করার কথা। ওকে, দেন এটা হচ্ছে কমপ্লিট করছে, ওকে, কারণ এখানে আসলে 1 দেখাচ্ছে। পরবর্তীতে যখন এই লাইনে যখন আসছে, তখন সে আসলে দেখলো যে এটা আসলে আমার ইমিডিয়েট আমি কমপ্লিট করতে পারবো না, কারণ এখানে অলরেডি হচ্ছে 2 সেকেন্ড পরে হচ্ছে আমাদের কোডটুকু এক্সিকিউট হবে। ওকে, সেট টাইম আউট আসলে এভাবেই কাজ করে। সো যখন জাভাস্ক্রিপ্ট যখন থ্রেড দেখলো যে হচ্ছে আসলে 2 সেকেন্ড পরে হচ্ছে আমাদের এই কোডটুকু এক্সিকিউট হবে, তাহলে আসলে আমার এখন কিছু করার নাই, ইমিডিয়েটলি কিছু করার নাই, সে হচ্ছে এটাকে জাস্ট মেমোরিতে রেখে, এটা হচ্ছে জাস্ট তার মেমোরিতে রেখে হচ্ছে সে হচ্ছে পরবর্তী লাইনে চলে গেল। ওকে ওকে, তাহলে পরবর্তী লাইনে হচ্ছে সে 3 হচ্ছে আসলে প্রিন্ট করলো, দেন যেটা হবে সেটা হচ্ছে অলরেডি তার মেমোরিতে কিন্তু আছে যে হচ্ছে একটা ফাংশন হচ্ছে আমার মেমোরিতে রেজিস্টার করা আছে, যেটা আসলে 2 সেকেন্ড পরে আসলে ইনক্রিমেন্ট হবে, 2 সেকেন্ড পরে আসলে এক্সিকিউট হবে। ওকে, সো যখন আসলে আমাদের এই ফাংশনটুকু এক্সিকিউট হবে, তখন হচ্ছে তার মেমোরি থেকে সে হচ্ছে বুঝতে পারবে, ওকে, সে ট্র্যাক করতে পারবে। ওকে, আসলে বাহিন্দা সিনে আসলে অনেক কিছুই হচ্ছে এখানে অ্যাটাচ, জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন আসলে অনেক কমপ্লিকেটেড একটা ব্যাপার। তো যাই হোক, আমরা হচ্ছে যেটা বোঝানোর ট্রাই করতে সেটা হচ্ছে যে 2 সেকেন্ড পরে যখন হচ্ছে তার যে আসলে যে ইভেন্টটা তার মেমোরিতে আছে যে ফাংশনটা 2 সেকেন্ড পরে কল হবে, সেটা হচ্ছে সে আসলে যখন হচ্ছে এটা কল হবে 2 সেকেন্ড পরে, তখন সে হচ্ছে সেই আউটপুটটা হচ্ছে আসলে এখানে দেখাবে। ওকে, তার মানে কি জাভাস্ক্রিপ্ট আসলে সিনক্রোনাস, আমি অলরেডি বলেছিলাম, কিন্তু আসলে জাভাস্ক্রিপ্ট সিনক্রোনাস না, ওকে, জাভাস্ক্রিপ্ট হচ্ছে অ্যাসিনক্রোনাস। ওকে, যদি সিনক্রোনাস হতো তাহলে যেটা করতো সেটা হচ্ছে শুরুতে হচ্ছে এই লাইনটা হচ্ছে কমপ্লিট করতো, দেন হচ্ছে এই কোডটুকু হচ্ছে এক্সিকিউট করতো যেমনটা হচ্ছে এখানে করেছে, দেন সেকেন্ডে যখন আসতো তখন সে আসলে এখানে ওয়েট করতো, ওকে, এটা হচ্ছে কমপ্লিট হওয়ার পরে হচ্ছে আমি আসলে থার্ড লাইন মানে থার্ড অ্যাকশনে যাবো, তো সে এটা করে নাই, সে যেটা করেছে সেটা হচ্ছে জাস্ট মেমোরিতে একটা ইভেন্টকে রেজিস্ট্রেশন করে রাখছে, দেন হচ্ছে ইমিডিয়েট সে পরের লাইনে চলে গেছে। ওকে, দেন পরবর্তীতে যখন 2 সেকেন্ড কমপ্লিট হচ্ছে তখন আসলে আউটপুটটা হচ্ছে আমাদের এখানে দেখাচ্ছে। ওকে, সো এটা হচ্ছে ইম্পর্টেন্ট, এটা হচ্ছে অ্যাসিনক্রোনাস প্রোগ্রামিং এক্সাম্পল। ওকে, সো আমরা যদি হচ্ছে লিখি জাভাস্ক্রিপ্ট কি, জাভাস্ক্রিপ্ট সিঙ্গেল থ্রেডেড অ্যান্ড অ্যাসিনক্রোনাস ইন ন্যাচার। আশা করি বুঝছেন আপনারা সিনক্রোনাস বলতে কি বোঝাচ্ছে। সিনক্রোনাস মানে হচ্ছে ওয়ান কম্পিটিশন, দেন হচ্ছে গো অ্যানাদার স্টেপ, তারপর হচ্ছে আসলে সেটা কমপ্লিট করা, দেন হচ্ছে আবার পরবর্তী স্টেপে যা হচ্ছে সেটা কমপ্লিট করা। কিন্তু অ্যাসিনক্রোনাস প্রোগ্রামিং যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার এই ব্যাপারটা তখনই আসতেছে যখন কোনো প্রকার আসলে কোনো লং রানিং কোনো অ্যাকশন থাকবে, যেমনটা হচ্ছে এখানে সেট টাইম আউট, সেখানে আসলে 2 সেকেন্ড আমরা ওয়েট করতেছি। ওকে, তার মানে এটা হচ্ছে আমাদের সময় লাগতেছে 2 সেকেন্ড। ওকে, এটা ইমিডিয়েটলি হচ্ছে আপনাকে কোনো রেজাল্ট দিচ্ছে না। সো যেখানে একটু সময়ের ব্যাপার আছে, যেখানে আসলে কোনো একটা অ্যাকশন রান করতে সময়ের ব্যাপার আছে, সময় বেশি লাগতেছে, সেখানে আসলে অ্যাসিনক্রোনাস প্রোগ্রামিং এর এক্সাম্পলটা চলে আসতেছে, অ্যাসিনক্রোনাস প্রোগ্রামিং চলে আসতেছে। সো এটা হচ্ছে আমাদের অ্যাসিনক্রোনাস প্রোগ্রামিং এর এক্সাম্পল। ওকে, তো আশা করি বুঝছেন যে সিনক্রোনাস প্রোগ্রামিং এবং অ্যাসিনক্রোনাস প্রোগ্রামিং কি। তাহলে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট বাহাইন্ড দ্য সিন আসলে
অ্যাসিনক্রোনাস নেচারে কাজ করে এবং সিঙ্গেল থ্রেডেড। ওকে, আমরা এখানে সিঙ্গেল থ্রেডেড এখানে বলতেছি, এটা মানে এটা না যে হচ্ছে আমাদের এই লাইন কমপ্লিট হওয়ার পর আসলে যখন এটা মেমোরিতে আসছে তখন কিন্তু সে কাজ করতেছে, ব্যাপারটা এরকম না, সে তার মেমোরিতে হচ্ছে রেজিস্ট্রেশন করে রাখছে। ওকে, তারপর হচ্ছে সে থার্ড লাইনে চলে আসছে। ওকে, এখানে আসলে মাল্টিপল থ্রেডের কোনো ব্যাপার নাই। ওকে, আপনারা হচ্ছে এটার সাথে কম্পেয়ার করতে পারেন, যেমন হচ্ছে আমরা সাপোজ আমরা যদি যদি ছোটবেলা কোনো একটা কাজ করি সেটা আমাদের মেমোরিতে থেকে যায়, অথবা কোনো একটা ইভেন্ট আমাদের মেমোরিতে থেকে যায়। ওকে, তখন যখন আমরা হচ্ছে গ্রো করি তখন কিন্তু আসলে আমরা হচ্ছে বারবার এটাকে রিক্যাপিচুলেট করি না। ওকে, মানে বারবার হচ্ছে ইভেন্টটা হচ্ছে আমরা মানে বারবার হচ্ছে আসলে নার্সিং করি না যে আমাদের মেমোরিতে সেটা আসে কি নাই। ওকে, তো যখন পরবর্তীতে যখন হচ্ছে কোনো একটা কোনো একটা ইভেন্ট দেখি, সিমিলার টাইপের ইভেন্ট দেখি, অথবা কোনো একটা ট্রিগারিং ইভেন্ট যখন দিই তখন আমাদের সেই মেমোরিটা হচ্ছে মনে পড়ে যায়। ওকে, তখন হচ্ছে আমরা সেই অনুযায়ী হচ্ছে আউটপুট দিতে পারি। ওকে, আপনারা এইভাবে চিন্তা করতে পারেন। ওকে, তার মানে এটা না আসলে আমরা হচ্ছে কন্টিনিউয়াসলি হচ্ছে আসলে আমাদের মেমোরি আসলে কাজ করতেছে, ওকে, সেটাকে বারবার হচ্ছে মনে রাখার জন্য, যেটা হচ্ছে ছোটকালে যে মেমোরিটা ছিল। ওকে, তো আপনারা আশা করি বুঝতে পারছেন সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাস এক্সাম্পল। ওকে, সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।